বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে দেশে ফিরল বাংলাদেশ দল এক ঘন্টা বিলম্ব শেষে সকালে ঢাকায় পা রাখেন লাল সবুজরা তবে গণমাধ্যমের সাথে কথা বলেনি কোনো ক্রিকেটার বা কোচিং স্টাফের সদস্যরা অন্যদিকে দলের সাথে ফিরেছেন শুধু হাথুর সিংহে বাকিরা চলে গেছেন নিজ দেশে রাজিবুল ইসলামের রিপোর্টে বিস্তারিত স্বপ্নটা ছিল মাথা উঁচু করেই দেশে ফেরার সেটা আর হলো কোথায় ব্যর্থ বিশ্বকাপের মিশন শেষে মাথা নিচু করেই দেশের মাটিতে পা রাখল বাংলাদেশ দল পুরো আসর জুড়েই যারা ছিল নিজেদের ছায়া হয়েই ঘন্টা খানেক বিলম্বেতে ভারত শেষে ঢাকায় পা রাখেন সকাল 9:45 তবে নেমেই যে যার মতো উঠে পড়েছেন গাড়িতে কথা বলেননি গণমাধ্যমের সাথে কথা বলবেই বা কি করে হতাশা ছাড়া তো কিছুই আনা হয়নি সাথে টিমের সাথে হাতুর সিংহ ছাড়া আর কেউ আসেনি ঢাকায় কোচিংয়ের অধ্যায় শেষ করে দেশের মাটিতে প্রোটিয়া পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড থাকছেন না পারফরমেন্স অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন গতকাল সবশেষ ম্যাচেও অজিদের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ পরে সংবাদ সম্মেলনে আসেন ডেপুটি অধিনায়ক শান্ত জানালেন দেশের মাটিতে ভালো উইকেটে খেললে হয়তোবা সফলতা পাওয়া যেত আমরা যত খারাপ ব্যাটিং করেছে এত খারাপ টিম না আমরা স্টিল আমার কাছে মনে হয় বাট প্রিপারেশন ওয়াইজ ঠিক ছিল আউটকাম আসে নাই রেজাল্ট আসে নাই বাট হ্যাঁ এটাই আশা করব যে সামনে যখন আমরা হোয়াইট বল ফরম্যাটটা খেলবো ওয়ান ডে হোক টি টোয়েন্টি হোক প্রত্যেকটা উইকেটই যেন ভালো হয় এবং স্পোর্টিং উইকেট হয় ক্রিকেট বোর্ড অবশ্যই এই জিনিসটা নিয়ে চিন্তা আমার মনে হয় করেছেন এবং আমাদেরকে ওই রকম উইকেটই প্রোভাইড করবেন বলে আশা করছি দেশে ফিরে অবশ্য কিছুদিন বিশ্রামের সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা 27 তারিখ থেকে মাঠে গড়াবে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ তার 3 দিন আগে থেকেই অবশ্য শুরু হয়ে যাবে ক্যাম্প রাজিবুল ইসলাম নাগরিক ঢাকা